হ্যালো বন্ধুরা, আজ আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। এটা মূলত মাকে নিয়ে প্রথমবারের জন্য আমাদের বেলুড় মঠ দক্ষিণেশ্বর ঘুরতে যাওয়ার। প্রথমবার যারা আমার ভিডিওটি আজকে দেখছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর আমার ভিডিওগুলোকে সবার আগে দেখতে চাইলে পাশে থাকা বেল আইকনটিকে আপনারা প্রেস করে রাখুন। ধর্মতলা বেলুড় মঠগামী বাসে করে আমরা এসে বাসস্টপে যে নামার পর ধীরে ধীরে হাঁটা শুরু করলাম মঠের দিকে। চলুন তাহলে আমরা এবার মঠের দিকে রওনা দিই। আমরা বিকেলে বাস থেকে নামার পর যখন রওনা দিলাম খুব দ্রুত যেন সন্ধ্যা নেমে এলো। তো ঠিক আছে, আমরা সান্ধ্যকালীন বেলুড় মঠকেই মূলত দেখার জন্য এসেছি এখানে। চলুন তাহলে আমরা মূল মঠের দিকে যেতে থাকি। মা এর আগে বেশ কয়েকবার কলকাতায় এলেও তার বেলুড় মঠ দক্ষিণেশ্বর দেখা হয়ে ওঠেনি, তো এবার আমাদের বলেছিল অবশ্যই এই দুটো জায়গা তাকে দেখিয়ে দিতে। চলুন তাহলে, আমরা মূল ফটক দিয়ে প্রবেশ করেছি। এবার প্রথমেই আমাদের সেই চিত্র প্রদর্শনীগুলো দেখতে দেখতে এগিয়ে যাই মূল মঠের দিকে। এখন সন্ধ্যা প্রায় 5:45 মতো বাজে, আর একটু পরেই সন্ধ্যা আরতি শুরু হবে, তার আয়োজন চলছে। তো চলুন সন্ধ্যা আরতি শুরু হওয়ার আগে আগে মঠের চারপাশটা একটু ঘুরে দেখে নিই। আমার পেছনে যে ডিসপ্লেটা দেখছেন, এই ডিসপ্লেতেই কিন্তু দুর্গা পূজার সময় কুমারী পূজা বা ভেতরে পূজার অনুষ্ঠান সব কিছু সরাসরি দর্শকরা দেখতে পায়, আর সন্ধ্যা আরতিও সরাসরি সেখান থেকে দর্শনার্থীরা দেখে। তো যাকে আমরা অনেকটা কথা বলে ফেললাম, এবার চলুন আমরা ধীরে ধীরে এগোতে থাকি। দেখি একটু সন্ধ্যা নেমে আসছে, প্রার্থনা প্রায় শুরু হতে চললো, আমরা একটু প্রার্থনার দিকেও যাব আজকে। বেলুড় মঠ এমন একটি জায়গা যার অমোঘ আকর্ষণ বারবার করে আমাদের টেনে নিয়ে আসে এখানে। হতে পারে সেই টান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, মা শারদা এবং স্বামী বিবেকানন্দের প্রতি, তার সাথে সাথে গঙ্গা তীরবর্তী এক শান্ত নির্মল আধ্যাত্মিক পরিবেশের জন্য এটা। এই নির্মল আধ্যাত্মিক পরিবেশ উপভোগ করার জন্য তো আমরা বারে বারে ছুটে আসি, তবে এবারের সঙ্গী ছিল আমার মা। হ্যাঁ মা, তুমি একটু তোমার ছবিটাও একটু দেখাও, নাহলে কী করে আমাদের এই ভিডিওর পূর্ণতা পাবে। এরই ফাঁকে মাঝে মাঝে একটু সিনেমাটোগ্রাফি ভিডিও তো করে নিতে হয়। চলো তাহলে আর দেরি না করে আমরা প্রার্থনা কক্ষের দিকে যাই। এখানে অসংখ্য পুণ্যার্থী দর্শনার্থী তারা সমবেত হয়েছে এই প্রার্থনা সঙ্গীতে অংশগ্রহণ করার জন্য। আমার এই প্রার্থনা সঙ্গীত আমার মনকে সবসময় ছুঁয়ে যায়, আমি একটা অন্যরকম অনুভব করি। সত্যি রামকৃষ্ণের নামে নামাঙ্কিত এই প্রতিষ্ঠান বাঙালি জীবন জগতে এক অদ্ভুত পরিবর্তন এনেছে। দেখে নিন মঠ মন্দিরের চারিপাশের পরিস্থিতিটা। সন্ধ্যা নেমে যাওয়ায় আজকে ভিড় মনে হচ্ছে কিছুটা হালকা হয়ে গেছে, কারণ অনেক দর্শনার্থী তারা অলরেডি প্রার্থনা কক্ষে জয়েন করেছেন। এই দু চারজন এখানে এদিক ওদিক রয়েছেন, তারা সকলেই এখন ফটো ভিডিও তুলতে ব্যস্ত, এটা তো বলে অস্বীকার করা যাবে না। পশ্চিমবঙ্গের মানচিত্রে বেলুড় মঠ এক অন্যতম দর্শনীয় স্থান হিসাবে পরিচিত, তো আমরাও সেই জন্য এগুলোর থেকে আমরা কি করে বঞ্চিত হতে পারি, আমরাও চলে এসেছি। আর আমি তো আগেই বলেছি আমার মা যেহেতু এখানে আসেনি এর আগে কখনো, আমার মায়ের অনেক দিন ধরে ইচ্ছা ছিল এই বেলুড় মঠ দর্শন করার। বেলুড় মঠে আমরা দুর্গাপূজায় এবার গিয়েছিলাম, সেগুলোর মধ্যে কিছু আকর্ষণীয় ফটো ভিডিও আপনাদের সামনে এবার নিয়ে এসেছি। আগের বছর দুর্গাষ্টমীর দিন আকাশটা ছিল খুব মেঘলা, কিন্তু আমরা ঠিক করেইছিলাম যতই পরিবেশ প্রতিকূল হোক না কেন দুর্গাষ্টমীর দিন আমরা বেলুড় মঠে কাটাবই কাটাবো। আমি সামান্য একটু শুধরে দিতে চাই, আসলে মেঘলা বলা ভুল হবে, এটা পুরোপুরি বৃষ্টি স্নাত ছিল। আমি আবারও বলছি এবার কিন্তু আমার প্রথমবার এই অষ্টমীর কুমারী পূজা দেখতে বেলুড় মঠে আসা,
কিন্তু আমাদের একটু দুর্ভাগ্য ছিল, আকাশটা মেঘলা এবং বৃষ্টি স্নাত হয় একটু পরপরই আমাদের যখনই বৃষ্টি আসছিল দৌড়ে পালাতে হচ্ছিল কোনো একটা শেডের নিচে। তো তবুও ওভারঅল আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। তো অন্যান্য বছর অষ্টমীর দিন লোক সমাগম আরো বেশি হয়, এবছর প্রাকৃতিক দুর্যোগের জন্য বোধহয় লোক সমাগম এত কম। 2022 সালের দুর্গাপূজা ছেড়ে আমরা আবার 2023-এ ফিরে আসি। চলুন এবার তাহলে বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বর পথে যাওয়া যাক। সেই বিকেলে এসেছিলাম, ঘুরে ফিরে এখন সন্ধ্যা গড়িয়ে গেছে, আর তো দেরি করা যাবে না, না হলে দক্ষিণেশ্বর যেতে অনেকটাই দেরি হয়ে যাবে। ফেরিঘাট থেকে ফেরিঘাটের দিকে যাচ্ছি, সেখান থেকে দক্ষিণেশ্বর যাওয়ার ফেরি ধরব। আমি ঠিক বুঝে উঠতে পারছি না খুব বেশি একটা দেরি হয়ে গেল কেন, কারণ পথঘাট বেশ শুনশান দেখাচ্ছে। ঠিক এত ভেবে লাভ নেই, আমরা ধীরে ধীরে এগোতে থাকি। ওই তো দু চারজন তো দেখা যাচ্ছে অন্তত। তাহলে আর এখন আর বেশি আমি কথা বাড়াচ্ছি না, এখন আমরা কিন্তু ধীরে ধীরে এই সামনেই আমাদের বেলুড় মঠের থেকে দক্ষিণেশ্বর যাওয়ার ফেরিঘাট, তো ধীরে ধীরে আমরা সেদিকে এগোই। তাহলে পথপ্রান্তে মনে হয় দেখতে পাচ্ছি অনেক দর্শনার্থী, তারা বিভিন্ন রকমের কেনাকাটা বা খাওয়া দাওয়া করছে, তো আমাদের হাতে একদম সময় নেই। আমরা এখানে আর একদম দেখা দেখি করতে যাব না। ওই তো দেখা যাচ্ছে আমরা পৌঁছে গেছি, এখানে আধ ঘন্টা অন্তর অন্তর দক্ষিণেশ্বর যাওয়ার ফেরি সার্ভিস রয়েছে। তো আমরা মনে হয় জাস্ট একটা ফেরি আমাদের আসার একটু আগেই বেরিয়ে গেল, তো আমাদের হয়তো কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো যাকে আমরা তিনজনের টিকিট কেটে নিলাম, তো 11 টাকা করে টিকিট পড়লো মাথা পিছু। যাকে আমাদের অপেক্ষার অবসান ঘটিয়ে ফেরি চলে এসে আমরা দেখি একটা বসার জায়গা পাই কিনা। এই অন্ধকারের মধ্যেও গঙ্গার ওপারে বিভিন্ন আলোকমালায় সজ্জিত কলকাতা নগরীটাকে দেখতে অপরূপ সুন্দর লাগছিল। বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বর ফেরিতে যেতে প্রায় আধ ঘন্টা মতো সময় লাগে। সন্ধেবেলায় এই ফেরি যাত্রাটা বেশ উপভোগ্য, কারণ আমরা এখন পার হচ্ছি দক্ষিণেশ্বর ব্রিজ। সেই ব্রিজের আলোগুলো যখন জলের মধ্যে পড়ছিল যেন এক মোহময়ী করে তুলছিল। এখানে অপেক্ষা করতে করতে একটি ছোট্ট পুচকু বাচ্চার সাথে আমাদের বেশ ভালো পরিচয় হয়েছে। দীর্ঘ ফেরি যাত্রার শেষে আমরা প্রায় দক্ষিণেশ্বর ফেরিঘাটের কাছাকাছি পৌঁছে গেছি। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে আলোকে সজ্জিত দক্ষিণেশ্বর মন্দিরটিকে। ফেরিঘাট দেখার পর কিন্তু আমাদের যাত্রীদের মধ্যে বেশ ব্যস্ততা বেড়ে গেল, তারা যেন দীর্ঘ অপেক্ষায় এখন তাদের সমাপ্তি ঘটতে চলেছে জন্য বেশ অনেকটা এক্সাইটেড ছিল। তাই তারা কখন তারা ফেরি থেকে নেমে তারা মন্দিরে পৌঁছাবে তারই বোধহয় তাদের মধ্যে একটা উচ্ছ্বাস ও আনন্দের ভাব ফুটে উঠছিল। তারা বেশ হই হট্টগোল করছিল, আমাদের বেশ খারাপ লাগেনি, বেশ ভালোই লাগছিল। তো আমরা ভাবলাম যে মন্দিরে যাওয়ার আগে এই ফেরিঘাটে এই জায়গাটা থেকে খুব সুন্দর করে ভালো করে আরেকবার মন্দিরটা দেখে নিই, কারণ বেশ মোহময়ী দেখাচ্ছে মন্দিরটা। তার প্রতিচ্ছবি যখন জলে আমরা দেখতে পাচ্ছিলাম তো সত্যি একটা অন্যরকম ফিলিংস হচ্ছিল। আপনারাও দেখতে থাকুন, খুব সুন্দর। আপনারা চেষ্টা করবেন সান্ধ্যকালীন সময়টাতে ভ্রমণ করার। ফেরি থেকে নামার পর জেটি দিয়ে আমরা সকলের সঙ্গে পা মিলিয়ে এগোতে থাকলাম। সেই যে বাচ্চাটা আমাদের সঙ্গ নিয়েছিল সে এখনো অবধি আমাদের সঙ্গ ছাড়েনি, সারা রাস্তা আমাদের সাথে গল্প করতে করতে এসেছে, এখনো আমাদের হাত ধরে আছে। ওর সঙ্গে যে ওর মা আছে, দিদা আছে, ভুলেই গেছে তারা কোথায়, মনে হচ্ছে আমাদের সাথে আমাদের বাড়ি চলে যাবে। এর মাঝখানে আপনাদের ব্রিজটা চারপাশটা আর একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন কি সুন্দর লাগছে। যত মন্দিরের কাছে পৌঁছাচ্ছি ততই মন উৎফুল্ল হয়ে উঠছে। আমরা স্টিমার থেকে নেমে ফেরিঘাট থেকে দক্ষিণেশ্বর মন্দিরের দিকে যাচ্ছি। রাস্তার দুধারে পূজোর ডালি থেকে শুরু করে দেবদেবীর ছবি আরও কত হরেক রকমের জিনিস বিক্রি হচ্ছে।
সম্ভবত যে সমস্ত মানুষজন সরাসরি ফেরি থেকে দক্ষিণেশ্বর এসে পৌঁছায় তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয়, তারা যাতে এখান থেকেই পুজোর ডালি কিনে পুজো দিতে পারে, সেই জন্য এই ব্যবস্থা। সমস্ত দর্শনার্থীরাই ধীরে ধীরে এগোচ্ছিল, আমরাও এগোচ্ছিলাম। যাওয়ার সময় একটু দেখে যাচ্ছিলাম যে দোকানগুলো ঠিক কেমন, কী কী পসরা তারা সাজিয়ে বসেছে। তো আমার কোনো জায়গায় গেলে এই সমস্ত ছবি ভিডিও তুলতে আমার ভীষণ ভালো লাগে। কেন যেন মনে হয় আমি যেন আমার সেই ভারতের সাথে আমার প্রাণের যে একটা যোগাযোগ, সে ভারতের ঐতিহ্য, পরম্পরা, মানুষের ধার্মিক মনোভাব, যে একটা ধর্মীয় স্থানে মানুষের যেরকম ভাবনা হয় সেগুলি আমি প্রত্যক্ষভাবে ফিল করি। তো ধর্মের সাথে মানুষের এই একটা বিকিকিনির একটা যে মানে নিবিড় সংযোগ রয়েছে, সেটা একমাত্র এই সমস্ত স্থানগুলোতে গেলেই আমরা বুঝতে পারি। যাকে আমরা সেই পুচকু বাচ্চাটাকে নিয়ে ধীরে ধীরে এগিয়ে আমরা এবার পৌঁছে গেলাম দক্ষিণেশ্বরের মূল মন্দিরের দিকে। আমাদের পৌঁছাতে একটু দেরি হয়ে গেছিলো, আর তাছাড়া মন্দিরের ভেতরে তো আপনারা জানেন যে দক্ষিণেশ্বর মন্দিরে আমাদের ক্যামেরা বা মোবাইল নিয়ে প্রবেশ নিষিদ্ধ। তো সেই জন্য আমরা মন্দিরের চারপাশটা ভালো করে ঘুরে দেখতে লাগলাম। যেহেতু ক্যামেরা নিয়ে যেতে পারিনি তাই মন্দিরের ভেতরটা আপনাদের বেশি দেখাতে পারলাম না। যাক, এত কিছু ভাবনা নিয়ে লাভ নেই, আমরা এবার মেট্রো ধরার জন্য আমরা এবার উঠতে শুরু করলাম মেট্রো স্টেশনে। দক্ষিণেশ্বর মেট্রো ধরে আমরা কিন্তু এবার রওনা দেব স্প্ল্যানেডের উদ্দেশ্যে। এখানে মায়ের এসকালেটরে উঠতে একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু আমরা দুজনে আছি কি করতে, আমরা দুজনে ধরে তুলে দিলাম। যাই হোক, আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর স্কাইওয়াকে। আমার তো মনে হয় নবনির্মিত এই স্কাইওয়াকটা একটি দর্শনীয় স্থান। এখানে বিভিন্ন জায়গায় ফটোশ্যুটের বিভিন্ন খুব সুন্দর ব্যবস্থা আছে। আমরা সেখানে দাঁড়িয়ে পড়লাম পোজ দেওয়ার জন্য। আমরা ফেরি থেকে নেমে দক্ষিণেশ্বর যাওয়ার সময় যেমন বিভিন্ন পুজোর ডালির পসরার দোকান দেখেছিলাম, সেরকম স্কাইওয়াকের ওপরও এরকম কিছু দোকান আছে। এখান থেকেও মানুষ যারা মেট্রো স্টেশন থেকে দক্ষিণেশ্বর দিকে হাঁটা দেয়, তারা এখান থেকে পুজোর সামগ্রী কিনে যায়। আমি তো আগেই বলেছি যে আমি দক্ষিণেশ্বরে এর আগে গিয়েছি, তো আমার মা যেহেতু প্রথমবার এখানে এসেছে, তো আমার একটা বড় দায়িত্ব ছিল মাকে সমস্ত জায়গাগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো। তো সেক্ষেত্রে মা কিন্তু এবার আসার পরে ভীষণই বেশ, আমি যা বুঝতে পারলাম, মজা পেয়েছে। তো এখানে মা অনেকগুলো ফটো ভিডিও তুললো। তো তুলে নিয়ে আমরা আবার মেট্রো করে রওনা দিলাম এবার আমাদের গন্তব্য ধর্মতলা। কলকাতার অন্যতম ব্যস্ততম প্রাণকেন্দ্র হলো এই ধর্মতলা নিউ মার্কেট। গোটা পশ্চিমবঙ্গ থেকে অসংখ্য মানুষ, তারা বিভিন্ন রকমের কেনাকাটা করার জন্য কিন্তু তারা এই নিউ মার্কেটে আসে। এই নিউ মার্কেট চত্বরে এই যে আমাদের যারা পসরা সাজিয়ে বসে থাকে তাদের হাঁক ডাক, হ্যাঁ, অসংখ্য মানুষের জনকলরব একটা অদ্ভুত রকমের আপনার মধ্যে একটা ফিলিংস তৈরি করে। আমি কিন্তু সবসময় এই জায়গাটাকে প্রাণবন্ত হিসেবেই দেখি, যেন সবসময় মানুষের কোলাহল, ভিড়ে ঠাসা ঠাসি, তারই মধ্য দিয়ে মানুষ অসংখ্য মানুষ কেনাকাটা করছে। তো আমরা কিন্তু এই জায়গাটা বেশ উপভোগ করি। চলো, আমাদের তো আর বিশেষ কোনো কাজ নেই, আমাদের উদ্দেশ্য একটাই, এই জায়গাগুলোকে ভালো করে ঘুরে দেখা এবং মাকে দেখানো। তো মাকে নিয়ে এসে মা দেখি বেশ এটা কোন জায়গাটায়, হ্যাঁ, নিউ মার্কেটে, এখানে একটা বেশ একটা ভালো ভালো ফটো তোলার জায়গা আছে। মাকে বললাম যে চলো তুমি এখানে ভালো কিছু ফটো তুলে নাও। অনেকটাই রাত হয়ে গেল, আমি জানি না আমার সঙ্গীরা যারা এসেছে তাদের আরও কোনো কিছু কেনাকাটা করার ইচ্ছে আছে কি না। আমাদের কিন্তু এবার কিন্তু বাড়ি ফিরতেই হবে। তো আমি তাদেরকে বারবার করে তালা দিচ্ছিলাম যে তোমাদের যা যা দেখার আছে কেনার আছে চটপট কিনে ফেলো, অনেকটাই রাত হয়ে গেল, এরপরে কিন্তু আমরা আর ফেরার বাস পাবো না। তো চলো তাহলে, আর দেরি করা যাবে না, তোমাদের লাস্ট কেনাকাটাটা এবার অন্তত সেরে ফেলো দয়া করে। ঠিক আছে বন্ধুরা, কেনাকাটা শেষ, এবার আমাদের বাড়ির পথে রওনা দিতে হবে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাদের কিন্তু অবশ্যই জানাবেন।
কারণ আপনাদের এই ফিডব্যাক কিন্তু আমাকে এই সমস্ত ভিডিও করতে উৎসাহিত করবে। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন।